স্মৃতির মিরার ফুলে ফুলে ভরে উঠেছে সাধারণ মানুষের পদচারণায়। প্রধানমন্ত্রী এবং সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলেল শ্রদ্ধা জানানোর পর ঢল নামে সাধারণ মানুষের। মুহূর্তেই স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে, লাল সবুজের পতাকায় ছেয়ে যায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মানুষের হাতে হাতে ফুল আর পরনে ছিল লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার ভিড়। নতুন প্রজন্মের সদস্যদের নিয়ে আসেন অনেক অভিভাবক। বিভিন্ন বয়সের মানুষ প্রিয় স্বদেশকে উন্নত আর সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানায়। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আমাদের বাঙালি জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশটা এমনি এমনি জন্ম হয় নাই, ঠিক আছে, এই জন্য ওকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উপস্থিতি, তাদেরকে স্বীকৃতি দেওয়া যে তারা আমাদের জন্য যে রক্ত দিয়ে কষ্ট করে যে স্বাধীনতাটা এনে দিয়েছে এটা ভুললে চলবে না। তো বেশিরভাগ মানুষ হচ্ছে কি বাহিরমুখী হয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাইবো যাতে হচ্ছে আমরা দেশমুখী হই আর দেশের প্রতি সম্মান রেখে যদি